হ্যালো ভিউয়ার্স, নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব স্ট্যাটিক ওয়েব ডিজাইনের 40তম পর্ব নিয়ে। এখানে আমরা যে বিষয়টি রেখেছি, ইউজ অফ টেক্সট রিঅ্যাকশন অ্যাট্রিবিউট ইন HTML। আমরা HTML এ কীভাবে রিঅ্যাকশন অ্যাট্রিবিউট দিয়ে একটি টেক্সটকে আমরা মানে নানান স্টাইল করতে পারি, তো সেইটি আমরা দেখব। তো শুরু করার আগে একটি কথা বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, বরাবরের মতোই আপনারা আপনাদের যে HTML ফাইলটি রয়েছে সেটি আপনারা ওপেন করে নেবেন। তো নেওয়ার পর আপনারা এখানে লক্ষ্য করেন যে এখানে আমাদের একটি প্যারাগ্রাফ রয়েছে। এই প্যারাগ্রাফটিকে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা একে ডিরেকশন দিতে পারি, ঠিক আছে? তো ডিরেকশন দেওয়ার জন্য আমাদের যে বিগিনিং ট্যাগটি রয়েছে বা ওপেনিং ট্যাগটি রয়েছে, এখানে আমরা কোড দিব, যে অ্যাট্রিবিউট দেবো সেটা হচ্ছে DIR, ঠিক আছে? DIR দিয়ে এর ভিতরে যদি আমরা দিই RTL দিয়ে যদি আমরা সেভ করি, ঠিক আছে, এবং যদি আমরা এর আউটপুট দেখি তাহলে দেখবেন যে আমাদের যে যে ইয়াটি রয়েছে, প্যারাগ্রাফটি রয়েছে, সেটি কিন্তু একদম শেষে চলে এসেছে, এই কর্নারে চলে এসেছে, ঠিক আছে? এবং আমরা যদি এখানে আবার ডিরেকশন দেই LTR, ঠিক আছে, তারপর যদি আমরা আবার রিফ্রেশ করি তাহলে দেখবেন আবার কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে? এখন আমরা এই টেক্সটটিকে কিভাবে আমরা একটু মানে উলট করতে পারি, মানে উল্টাই দিতে পারি, আমরা সেটি দেখব। তো এই উল্টাই দেওয়ার জন্য আমাদেরকে এখানে আরেকটি ট্যাগ নিতে হবে, সেটা একটির নাম হচ্ছে BDO। এটি ক্লোজিং ট্যাগ রয়েছে এবং এর মাঝখানে আমরা এখানে দিব, এর মাঝখানে ধরেন দিলাম DIR RTL। আমরা দিয়ে যদি সেভ করে দেই এবং যদি রিফ্রেশ করি তাহলে দেখবেন আমাদের যে টেক্সটটি রয়েছে প্যারাগ্রাফটি সেটা উল্টিয়ে গেছে, ঠিক আছে? তো এটি মূলত হচ্ছে টেক্সট ডিরেকশনের কাজ। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে একটি টেক্সটকে বা প্যারাগ্রাফকে ডিরেকশন দেওয়া যায়। আশা করি আপনারা সেগুলো বুঝতে পেরেছেন। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, নেক্সট ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতে চাই। যাওয়ার আগে একটি কথা বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। সবাই সবন্ধু ভালো থাকবেন, টাটা, বাই বাই।